আপনি যখন উঁচু বিল্ডিংয়ে চড়েন অথবা কোনো উঁচু পাহাড়ে, তখন আপনার কেমন লাগে? হয়তো অনেক ভয় লাগে, হয়তো উঁচু সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? এক কথায়, পৃথিবীতে যত জিনিস আছে সবগুলো মিলেও যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয়, তবুও সমুদ্র ভরাট সম্ভব নয়, বরঞ্চ পৃথিবী আরও 2 মাইল পানির নিচে ডুবে যাবে, তবুও সমুদ্রের এক ভাগও ভরাট করা সম্ভব নয়। এত বড় আমাদের এই সমুদ্র। আমরা জানি সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল দ্বারা পরিপূর্ণ, আর বাকি 1 ভাগ স্থলভাগ। চলুন, শুরু করার আগে কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া যাক। একজন মানুষের সাধারণ উচ্চতা হয়ে থাকে 1.5 ফিট পর্যন্ত। ঠিক একইভাবে একতলা বিল্ডিংগুলো 3 মিটার এবং 10তলা বিল্ডিংগুলো মিটার এককে 30 মিটার হয়ে থাকে। এখন শক্ত হয়ে বসুন। চলুন যাওয়া যাক সমুদ্রের গভীরে। যখন আমরা সমুদ্রে 40 মিটার গভীরে যাব, অর্থাৎ 10তলা বিল্ডিংয়েরও 10 মিটার নিচে, তখন ম্যাক্সিমাম লেভেল চলে আসবে স্কুবা ডাইভিং করার। প্রতিটি স্কুবা ডাইভাররা এই গভীরতাতেই সাঁতার কাটতে পারে। যখন আমরা 73 মিটার গভীরতায় চলে যাব, তখন কুতুব মিনার বা তাজমহলকেও এখানে উল্টো করে দিলেও ডুবে যাবে, কারণ এদের উচ্চতা মিটার এককে প্রায় 73 মিটারে হয়ে থাকে। যখন আমরা রিক অফ লুসেনিয়া জাহাজ পর্যন্ত চলে যাব, তখন আমাদেরকে পৌঁছাতে হবে 93 মিটার গভীরে। যখন আমরা 100 মিটার গভীরে চলে যাব, তখন এখানে আমরা সাঁতার কাটতে পারবো না। এখানে সাঁতার কাটাটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ এখানে ডিকম্প্রেশন সিকনেস হয়ে থাকে। কিন্তু হার্বার্ট নিস নামের এই লোকটি 214 মিটার গভীরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন। 332 মিটার গভীরে আহমেদ গাবর নামের এই লোকটি স্কুবা ডাইভিং করে আজও পৃথিবীর সর্বোচ্চ রেকর্ড করেন। এর নিচে এখনও কেউ ডাইভিং করার সাহস পায়নি। যখন আমরা 443 মিটার গভীরে চলে যাব, তখন যদি আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে উল্টো করে পানিতে ঝুলিয়ে দেওয়া যায়, তবুও এটি ডুবে যাবে। আর যখন আমরা 500 মিটার গভীরে চলে যাব, তখন আমরা পৃথিবীর সবথেকে বড় প্রাণীর এলাকায় চলে যাব, অর্থাৎ ব্লু হোয়েলের রাজ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা অনেক গভীরে চলে এসেছি, কিন্তু ভয় পাবেন না, এগুলো মাত্র শুরু। এখনো আমাদের অনেক গভীরে যেতে হবে। যখন আমরা 535 মিটার গভীরে চলে যাব, তখন আমরা এম্পেরর পেঙ্গুইনের এলাকায় চলে যাব। আরও নিচে যেতে যেতে যখন আমরা 830 মিটার গভীরে চলে যাব, তখন আমরা এতটাই নিচে চলে যাব যে যদি পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে উল্টো করে দাঁড় করিয়ে দেওয়া যায়, তবুও এটি ডুবে যাবে। ভাবুন একবার, কোথায় চলে এসেছি আমরা। কিন্তু না, আমাদেরকে আরও অনেক গভীরে যেতে হবে। কিন্তু আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।